গাইজ আসসালামু আলাইকুম এন্ড আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। তো গাইজ আজকে ঈদের দ্বিতীয় দিন এন্ড আপনাদের থেকে এত এত সাপোর্ট পেয়েছি যে আর থাকতেই পারলাম না, তাই আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের কাছে। সো গাইজ আশা করছি আপনারা আরও সাপোর্ট করবেন। সো আজকে একটা লং ট্যুর হতে যাচ্ছে, সো গাইজ এনজয় করুন। আর আজকের ট্যুরটা এত এত মজার হতে যাচ্ছে যে কল্পনার বাইরে। আজকের মিট আপ পয়েন্ট ছিল সজলস ক্যাফে, তো আমরা সবাই এখানে চলে আসছি অলরেডি। আর সবাই অলরেডি কিছু বাকি আছে, তাই তাদের জন্য ওয়েট করতেছি, আর দেখা যাক কি হয় সামনে। সো গাইস অলরেডি পেয়ে গেছি সঞ্জিতকে। হ্যালো গাইস, what's up, it's me সঞ্জিত here. সো গাইস আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আমরা অনেক লং টুর কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি মহাস্থানগড়, তাও আবার বাইকে। অনেক লং টুর হবে, অনেক মজা হবে, ফান হবে। সবাই ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করুন। যেন চলতি পথে কারো যেন কোনো সমস্যা না হয়, দোয়া করবেন আমাদের জন্য। তো সামনে দেখুন, চলতে থাকি। সো গাইস চলে আসলাম মোকামতলা। তো মোকামতলায় একটা ছোট্ট একটা বিরতি নিলাম, এখানে জাস্ট একটু চা খাবো, চায়ের বিরতি দিলাম, দেন আবার যাবো গন্তব্য স্থলে। তো সাথেই থাকুন। বন্ধু তুমি কি খাচ্ছ? গ্রাম ফ্রুটও খাচ্ছি। তুমি জুস খাচ্ছ? খুব মজা পাচ্ছি, খুব মজা পাচ্ছি, খুব ড্যাশ। আপনারা খাবেন গ্যাস তাই বাই স্পন্সর স্পন্সর বাই গ্রাম ফ্রুটও। আর আমরা পেমেন্টটা পেয়ে গেছি, এই কারণে আমরা একটা লং ট্যুর দিচ্ছি। সো এই বেশি বেশি করে গ্রাম ফ্রুটও খাবেন, আমাদের সাপোর্ট দিবেন, আমরা আরো বেশি ইনকাম করব। রেডি কই? সো গাইস এখন চলে যাচ্ছি, আর হয়তো বা মিনিট 15 খানিক লাগবে আমাদের এখান থেকে যেতে। তো চলুন দেখা যাক।
আসলাম মস্তানগড়। বাট দুঃখের বিষয় এটাই যে মস্তানগড়ে আর ঢুকতে দিচ্ছে না, বলতে করোনার কারণে মস্তানগড় বন্ধ। ওটার যে মেইন গেট আছে সেটা পুরো বন্ধ করে দিছে। দেখেন, সো গেট পুরো অফ, কোনো পর্যটককে তারা ঢুকতে দিচ্ছে না। সো আর কি করার, দেখা যাক কি করা যায়, সাথেই থাকুন। সো গাইস, এই যে চলে আসলাম মস্তানগড়ের চোরায়। একটা ছোট্ট পথ ছিল, সেই পথটা দিয়ে ঢুকলাম, বাট মেইন জায়গাটা যাইতে পারতেছি না। এই যে এটা মনে করেন যে ইটের তৈরি রোড। সো তোমাদের অনুভূতি কেমন সঞ্জিত? অনুভূতি আর কি, খুবই দুঃখ প্রকাশ করতেছি, কারণ মানে এত কষ্ট করে আসলাম এত দূর, এত আশা নিয়ে, তারপরেও মানে মেইন গেট দিয়ে যেতে পারলাম না, বা মেইন প্লেসটা আমরা দেখতে পারলাম না। তারপরেও যতটুকু পারি দেখা যাক, আমরা কতটুকু দেখি বা কতটুকু এনজয় করি, আপনারাও দেখবেন যতটুকু আমরা দেখি। বাপ্পি কিছু বলতে চাও? কি বলবো ভাই, এই দুঃখ আক্রান্ত মন নিয়ে। হ্যাঁ হ্যাঁ, গেট অফ, হ্যাঁ কিছু দেখতে পারলাম না ঠিকভাবে, এটাই আর কি। আর কিছু না, না না কিছু বল। বড় ভাই, আমি কি আর বলবো, আমি একটা আশা করে আসছিলাম কিন্তু আশাটা পূর্ণ হয়নি। যাই হোক, নেক্সট যদি কোথাও যাই এসে ভালো কিছু প্রোগ্রাম করবো ইনশাল্লাহ, এটা আপনাদের কাছে আশা রাখি। ওকে। মস্তানগড় যেহেতু আসছি তাই এটা সম্পর্কে কিছু জানা অবশ্যই জরুরি। সো তো কাকা, এই জায়গাটা আগে কি ছিল, এখন কি রকম আছে? এই জায়গাটা সর্বপ্রথম ছিল নোয়ালা নীলদি ভাইয়ের, তারপরে আপনার হস্তান্তর হয়েছে ওখান থেকে আপনার পশুরাম স্যার, তারপরে ওখান থেকে আসে আপনার হচ্ছে শাহুল সুলতান সাহেব, বলকি শাহ মাজার শাহুল সুলতান সাহেব। আর এই দীর্ঘ প্রাচীরটা আপনার দেখছেন, এই প্রাচীরের নিচে ছিল আপনার হচ্ছে করতোয়া নদী। সে করতোয়া নদী এখন বর্তমান ওই পাশে সরে গেছে পূর্ব দিকে, পূর্ব ধারে। আর আপনার পশ্চিম পাশে আছে ভাস্রবিয়ার কালীদহ সাগর। আর আপনার এখান থেকে 1 কিলো দূরে আছে আপনার মাজার আছে উত্তর সাইড, দক্ষিণ সাইডে। আর উত্তর সাইডে আছে আপনার হচ্ছে জাদুঘর। আর আপনার এই পাশে দক্ষিণ সাইডে আছে আপনার জীবন্ত কূপ আছে, প্লাস আপনার সংলগ্নেই আছে পশুরাম সার হচ্ছে আপনার রাজবাড়ি। আর আপনার এই মাজারের আপনার দক্ষিণ সাইডে আছে বেউলা লক্ষিন্দার বাসর ঘর। আর এখান থেকে পূর্ব পাশে আছে আপনার শিলাদেবী ঘাট, আর যেখানে আপনি বসে আছেন এটা হচ্ছে মণিতলা। আর আপনার ওই পাশে আছে মালখালি, এই পাশে বৈরাগী ভিটা। আর আপনার ওই জাদুঘরের পূর্ব পাশে আছে গোবিন্দ ভিটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সো গাইস, এতক্ষণ শুনলেন মস্তানগড়ের কিছু আংশিক কাহিনী। সো এখানে বেহুলা লক্ষিন্দরের বাসা ছিল। তো এই যে চাচার সাথে আপনারা যে চাচার কাছে শুনতে পারছেন এগুলা, উনি একজন সন্দেশ বিক্রেতা। চাচা আপনি কি সবসময় এই জায়গায় থাকেন না? হ্যাঁ, আমি এখানেও থাকি, প্লাস আপনার মস্তান বাজারে কাঁচামাল পট্টিতে আমি ব্যবসা। আচ্ছা ঠিক আছে, তো এইটার জায়গার নাম যেন কি?
এটা হচ্ছে আপনার গর্ম স্থান। গর্ম স্থান, তো গর্ম স্থানে যদি কেউ আসেন তাহলে অবশ্যই এই চাচার কাছে এই সন্দেশটা খাবেন। দেখতে অনেক টেস্টি মনে হচ্ছে, তো আমরা টেস্ট করব। সো দেখা যাক কি কেমন লাগে। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সন্দেশ, একটু টেস্ট করে আমরা খাবো। একটু মিষ্টি, নারিকেল দিয়ে আছো না? আচ্ছা, সানা চিনি এগুলো দিয়ে, সুজি দিয়ে করা আর কি। ভালো, এই তো দেখলেন কিছুই দেখাতে পারলাম না, তারপরেও চেষ্টা করছি। সো এখন আমরা চলে যাব বিখ্যাত বগুড়ার দই খেতে। সো সাথেই থাকুন। একদম খুব বৃষ্টি অবস্থা, কোমর টোমর লেগে গেছে, তারপরেও দই কিনতে চাইছিলাম, দই কিনলাম, বাট খাওয়ার প্লেস ছিল না, তাই আমরা ওখানে খাইনি, আমরা দইটা কিনে নিছি। এখন যাচ্ছি বৈরাগীগঞ্জ, বৈরাগীগঞ্জে গিয়ে আমরা ঐতিহ্যবাহী বৈরাগীগঞ্জের যে কালাভুনাটা আছে, ডিপ কালাভুনা, সেটা দিয়ে আমরা ইনশাল্লাহ ভাত খাবো, পেট ভরে ভাত খাবো। তো দেখতে দেখুন রাস্তার বৈরাগীগঞ্জ, এখানে কালাভুনা খেতে আসছি, বাট কালাভুনা পাওয়া যাবে কি না জানি না, অন্য কিছু খেয়ে নিব, কি করার, খিদা লাগছে খুব। সো দেখা যাক কি পাওয়া যায়। কিছু নাই, কপালটাই খারাপ, কপালেই কিছু নাই, কার যে মুখ থেকে ঘুম থেকে উঠছি আল্লাহই জানে। শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। সো হয়তোবা আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। এখানে সাকিব আছে, সঞ্জিত আর বাপ্পি আছে, তোমাদের কিছু বলার থাকলে বলে দাও। কি বলবো, খুবই টায়ার্ড ভাই, আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, বাসায় যাব গিয়ে। খাওয়া দাওয়া কেমন হয়েছে সেটা বলো। খাওয়া আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাসায় যাবো এখন গিয়ে ফ্রেশ হয়ে, একটা ঘুম দিতে হবে, না হলে শরীর আর চলতেছে না ভাই, কথা বেরোচ্ছে না ভাই। কি খবর, শেষ আমার জোরে বল। কালাভুনাটা ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো ছিল না, দেখে আরেকবার বলতো, এটা ভালো ছিল না, আরেকবার বল। আচ্ছা ঠিক আছে, হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, লাইক কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব।